যেমনটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বহুরূপে সম্মুখে ছাড়ি কথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সিরিচে ঈশ্বর। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আছি ফুলিয়ার হরিপাটে, হরিদাস ঠাকুরের মন্দিরে। এই হরিপাটেই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে শ্রী হরিদাস ঠাকুরের মিলন হয়। আমরা এখন হরিদাস ঠাকুরের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হলো হরিদাস ঠাকুরের মন্দির। পৌরাণিক মতে হরিদাস ঠাকুর ছিলেন স্বয়ং ব্রহ্মার অবতার। এখানে বসেই হরিদাস ঠাকুর ধ্যানমগ্ন অবস্থায় সাধনা করতেন। হরিদাস ঠাকুরের পাশে যে কুয়োটি দেখতে পাচ্ছেন এটি হলো গুফা। এর মধ্যে এক মহানাগ বাস করত। এই পুঁথিটি হলো হরিদাস ঠাকুরের মালদার 22 বাজার থেকে ফুলিয়ার আগমনের ইতিহাস। রাজার পেয়াদারা মারার পর গঙ্গার জলে ভাসতে ভাসতে তিনি এই ফুলিয়ায় আসেন। এখানে চারিদিকে মনোরম ঠান্ডা শীতল পরিবেশ। এই শান্ত পরিবেশে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী হরিদাস ঠাকুর অনেকদিন একসঙ্গে বাস করেছিলেন। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চারিদিকের পরিবেশটি খুব মনোরম ও সুন্দর। এটি হলো কবি কৃত্তিবাস ওঝার অস্থি সমাধি। আমরা খুব ভালো একটি দিনে এসেছি। এখানে এসে দেখি ভাগবত পাঠ হচ্ছে। ভাগবত পাঠ শুনতে আমরা নাট মন্দিরের দিকে এগিয়ে গেলাম। এটি হলো নাট মন্দির, যেখানে ভাগবত পাঠ হচ্ছে। তাই এমনই পাপি চাপাল গোপালা হয় পতিত পাবনে গঙ্গা ফিরিয়া না চাই, যে গঙ্গা সময় উদ্ধার করে। এটি হলো রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির। এই সাইনবোর্ডে পুজোর সময়সূচি দেয়া রয়েছে। ভাগবত পাঠের পর হরিনাম সংকীর্তন হয়। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এই নাম সংকীর্তন দেখার জন্য। এটি রাধাকৃষ্ণের বিগ্রহ। গুগল ম্যাপ থেকে লোকেশনটা দেখে নিই।
ট্রেনে এবং বাসে দুভাবেই আপনি এখানে আসতে পারেন। ট্রেনে আসতে হলে শিয়ালদহ শান্তিপুর লোকাল ধরে ফুলিয়া স্টেশন নেমে টোটোতে মাত্র 12 মিনিটের পথ। বাসে আসলে ফুলিয়া বাসস্ট্যান্ড নেমে টোটোই 10 মিনিটের পথ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।